সারা পৃথিবীতে যত ঘর আছে সব থেকে পুরানো ঘর হলো মুসলমানদের কিবলা পবিত্র কাবা বাইতুল্লাহ। এই কাবাকে নিয়ে বহু ভাঙা গড়ার কাহিনী আছে। এই কাবা ঘরের সাথে মিশে আছে বিশ্ব মুসলমানের ঐতিহ্য। পৃথিবী শুরু থেকে এখন পর্যন্ত কাবা শরীফ কতবার ভাঙা গড়া হয়েছে সে সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। যারা আমাদের ভিডিওকে নিয়মিত দেখেন অবশ্যই আপনাদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা ও মুবারকবাদ। যারা নতুন দেখছেন অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন। শুরু করি আজকের আলোচনা। কাবা হলো পৃথিবীর প্রথম ইবাদত ঘর। কাবা ঘর হযরত আদম আলাইহিসসালাম থেকে বিদ্যমান। কাবা সমগ্র মুসলমানের পবিত্রতম সম্মান ও হিদায়তের প্রতীক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষের জন্য পৃথিবীতে যে ঘর নির্ধারণ করা হয়েছে তা মক্কায় অবস্থিত, সমগ্র বিশ্ব মানবের জন্য হিদায়ত ও বরকত মণ্ডিত। সূরা আল ইমরান 96 নম্বর আয়াত। সর্বমোট কতবার কাবা ঘর সংস্কার হয়েছিল বিস্তারিত আলোচনা করছি। প্রথম নির্মাণ এই কাবাঘর সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আল্লাহপাক ফারিস্তাদের মাধ্যমে কাবাঘরকে নির্মাণ করেছিলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করলে মহান আল্লাহপাকের নির্দেশ মোতাবেক পাঁচটি পাহাড়ের সমন্বয়ে কাবাঘর পুনর্নির্মাণ করেন। পাঁচটি পাহাড় যথাক্রমে হেরা পর্বত, তুরে সাইনা, তুরে জাইতা, জুদি পর্বত ও তুরে লুবনান। দ্বিতীয় পুনর্নির্মাণ অতঃপর আদম আলাইহিসসালামের ওসিয়াত মোতাবেক তার পুত্র সিস আলাইহিসসালাম তেনার মৃত্যুর পর কাবাঘর জীর্ণ শীর্ণ হওয়ার কাবাঘরকে পুনর্নির্মাণ করেন। বর্ণিত আছে হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় কাবাঘরকে আসমানে তুলে নেওয়া হয়েছে। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশক্রমে ইসমাইল আলাইহিসসালামের সহযোগিতায় কাবাঘর নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পরে কাবাঘর ভগ্ন প্রায় হয়ে গেলে আমালেক সম্প্রদায় তৃতীয়বারের মতো কাবাঘর নির্মাণ করেন। এরপরে জুরহুম গোত্র তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন। এরপর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ হুসাই ইবনে কিলাব চতুর্থবারের মতো কাবাঘর নির্মাণ করেন। পঞ্চম নির্মাণ এরপর কুরাইশরা কাবাঘর নির্মাণ করেন। এই নির্মাণ কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়স থাকাকালীন তিনি অংশগ্রহণ করেছিলেন। তখন তেনার বয়স হয়েছিল মাত্র 35 বছর। ষষ্ঠ নির্মাণ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন ইয়াজিদ বাহিনী দ্বারা অবরুদ্ধ হলে ইয়াজিদ বাহিনী মিনজানিক ব্যবহার করে ইবনে জুবাইরের উপর হামলা করে, যার ফলে কাবার অনেক ক্ষতি হয়, যার কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তির উপরে কাবাঘরকে ষষ্ঠবারের মতো নির্মাণ করেন 65 হিজরিতে। সপ্তম নির্মাণ এরপর হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করেন। 74 হিজরিতে কাবাঘর আবার পুনর্নির্মাণ করেন। অষ্টম নির্মাণ এরপর সুলতান মারদান আল উসমানী 1040 হিজরিতে কাবাঘর নির্মাণ করেন। এরপর বাদশাহ ফারহাদ ইবনে আব্দুল আজিজ 1417 হিজরিতে কাবাঘরকে পুনর্নির্মাণ করেন। এই কাবাঘর কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কিয়ামতের পূর্বে এক হাবসি গোলাম কাবাঘরকে ধ্বংস করবে, তারপর কিয়ামত শুরু হবে। প্রিয় বন্ধুরা, এই কাবাঘরকে কিবলা করে সারা বিশ্বের মুসলমানেরা নামাজ পড়ি। এই কাবাঘরকে কিবলা বানিয়ে সারা বিশ্বের মুসলমানেরা সম্মান করে তাজিম করে। কিন্তু কাবাঘরের বিস্তারিত ইতিহাস আপনাদের জানা নেই। কাবাঘরের আশেপাশে যে সমস্ত বস্তুগুলো আছে, যে সমস্ত জিনিসগুলো আছে সে সম্পর্কে একটু আলোচনা। পবিত্র কাবা শরীফের চারিদিকে তাওয়াফের স্থানসমূহকে মাতাব বলে। কাবাঘরের চারিদিকে এই প্রশস্ততা হলো 40 থেকে 50 মিটার। হাতিম হাতিম বলতে কাবাঘরের সাথে ওই অংশকে বোঝায় যা অর্ধবৃত্তের ন্যায় বানানো হয়েছে। এ সম্পর্কে একটি তত্ত্ব হলো হাতিমের প্রাচীরের উচ্চতা 1.32 মিটার। হাতিমের প্রাচীরের প্রশস্ততা হলো 1.55 মিটার। কাবার দেয়াল থেকে হাতিমের দেওয়ালের দূরত্ব হলো 8.46 মিটার। হাতিমের উভয় দরজার প্রশস্ত হলো 8.77 মিটার। কাবাঘরের এই অংশ যা হাতিমের মধ্যে সামিল 3 মিটার। মুলতাজিমের দিকে হাতিমের দরজার পরিমাণ হলো 2.29 মিটার। রুকনে ইব্রাহিম রুকনে ইয়ামিনের দিকে হাতিমের দরজার পরিমাণ 2.33 মিটার। হাতিমের গোল দেওয়ালের বাহিরের পরিমাণ হলো 21.5 মিটার। কাবাঘরের চারটি কোণ এই কাবাঘরের চারটি কোণ হলো রুকনে ইয়ামিনি যা কাবাঘরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। তাওয়াফের ধারাবাহিকতায় রুকনে সামির পরবর্তী কোণ। দ্বিতীয় হচ্ছে কাবাঘরের পূর্বের কোণে হাজরে আসওয়াদ অবস্থিত, যাকে রুকনে সার্কি কোণে বলা হয়। তিন নম্বর হচ্ছে রুকনে ইরাকি রুকনে সামির উত্তর পূর্ব কোণ, তাওয়াফ অনুসারে হাজরে আসওয়াদের পরের কোণ। রুকনে সামি রুকনে ইয়ামিনের পিছনের কোণ, তাওয়াফ অনুসারে হাজরে আসওয়াদের পর দ্বিতীয় কোণ। মুলতাজাম
হাজরে আসাদ থেকে কাবা ঘরের দরজা পর্যন্ত এই জায়গাকে মুলতাজিম বলে। বিদায় হজে তাওয়াফের সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক একসাথে মিলিয়ে রেখেছেন বলে এই জায়গার নাম মুলতাজিম। হাজরে আসওয়াদ, পবিত্র কাবার দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ জমিন থেকে 1.10 মিটার উচ্চতায় হাজরে আসওয়াদ স্থাপিত আছে। এর দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 17 সেন্টিমিটার। এটি প্রথমে এক টুকরো ছিল, পরে এটি আরও টুকরো করা হয়েছে। এখন সব থেকে বড় টুকরো খেজুরের মতো। ছোট এই পাথরগুলো অন্য এক পাথরের মধ্যে স্থাপিত করা হয়েছে, যার চারদিকে রূপার বর্ডার লাগানো হয়েছে। প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজের আজকের প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।